নহলে নিকৃষ্ট মানসিকতার বহিঃপ্রকাশ বা চাইনি আমার মৃত্যুপণ কী হবে। আমার বোনের হত্যাকাণ্ডের ঘটনার প্রায় 3.5 বছর পর একটি ছাত্রনিবাসী মহলের ইন্দ্রনী আমেরিকা প্রবাসী ইউটিউবার ইলিয়াস হোসেনের মাধ্যমে একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি ভিডিও কন্টেন্ট উপস্থাপনের মাধ্যমে একটি সুপরিকল্পিতভাবে সংগঠিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা লিপ্ত রয়েছে। এমনকি আসামিদের স্বজনদের এক পাক্ষিক বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আমার বোনকে চরিত্রহীন বানিয়ে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে প্রচারিত করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করত। মামলার রায়ের গতিপথ ভিন্ন খাতে প্রবাহিত করার পায়দায় করিতেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, এরূপ মিথ্যাচারের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই। অত্যন্ত কষ্ট ও পরিতাপের বিষয় হল নুসরাতের উপর অগ্নি সন্ত্রাসের ঘটনার দিন অর্থাৎ গত 6 এপ্রিল 2019 তারিখে বহুল প্রচারিত দৈনিক সমকাল পত্রিকার সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপন তার ব্যক্তিগত ফেসবুক থেকে সোনাগাজীর শরীরে পেট্রোল ঢেলে মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যার চেষ্টার ভিডিও এই শিরোনামে একটি বিতর্কিত পোস্ট আপলোড করে। সে প্রথম থেকে পরবর্তী মামলা চলাকালীন সময় আদালতের বিচার কার্য সম্পাদনের সময় মামলার রায় ঘোষণার আগে পরে ও বিগত বেশ কিছুদিন ধরে আদালতের কর্তৃক রায় ঘোষিত একটি স্পর্শকতার বিষয় নিয়ে আমাদের পরিবারের সদস্যদের যুক্ত করে। তার ব্যবহৃত ফেসবুক আইডি হতে প্রতিনিয়ত নানান বিতর্কিত মতামত মন্তব্য আপলোড করে যাচ্ছেন। দৈনিক সমকালকে পুঁজি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার এই সকল বিতর্কিত লেখালেখির মাধ্যমে নিয়মিতভাবে আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে যাচ্ছেন এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে দণ্ডপ্রাপ্ত আসামিদের আত্মীয় স্বজনদের দিয়ে আমাদের পরিবারের সদস্যদেরকে হুমকি দিয়ে যাচ্ছেন। যার কারণে আমি বাদী হয়ে গত 30/9/2022 তারিখে সোনাগাজী মডেল থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করি। এরপর পূর্বে নিয়ে আমাদের পরিবারের সদস্যদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আমি ও আমার ছোট ভাই রায়হানের নামে আবুল হোসেন রিপন একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন জিডি দায়ের করেন। ষড়যন্ত্রের অংশ হিসাবে গত কিছুদিন আগে রিপনের প্ররোচনায় সোনাগাজী বাজারে দীর্ঘকাণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজনদের দিয়ে সে গত 1 অক্টোবর শনিবার সকালে আসামিদের মুক্তির দাবিতে একটি মানববন্ধন করিয়েছে। জনশ্রুতি রয়েছে সংঘবদ্ধ দণ্ডিত আসামিদের আত্মীয় স্বজনের কাছ থেকে মাসিক মশওয়ারা নিয়ে সে একের পর এক মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমাদের পরিবারের বিরুদ্ধে। তার এই সকল কর্মকাণ্ডের বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ সহ ইতিপূর্বে আমরা দৈনিক সমকাল সম্পাদক বরাবর গত 12/9/2022 তারিখে লিখিত অভিযোগ দিয়েছি। প্রিয় ভাইরা, সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপন 1998 সালে 13 ফেব্রুয়ারি চরচান্দিয়া ইউনিয়ন আবুল কাশেম ড্রাইভার পিতা আব্দুল কাদের শাহ উত্তর চরচান্দিয়া কে প্রকাশ্যে খুন বিভিন্ন সময় ডাকাতি চুরি ও অস্ত্রসহ একাধিক মামলা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দণ্ডপ্রাপ্ত হয়ে 9.5 বছর সাজা কেটেছেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তথ্য গোপন করে দৈনিক সমকালের মতো একটি স্বনামধন্য বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় কীভাবে নিয়োগ পেলেন তা আমাদের বোধগম্য। অতীব দুঃখের বিষয় হল ফেনীবাসীর মুখে মুখে উচ্চারিত হচ্ছে সমকাল পত্রিকার সাংবাদিক আবুল হোসেন রিপন ও বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামি আমেরিকায় পলাতক ইউটিউবার ইলিয়াস হোসেনের বিপুল অর্থ গ্রহণের বিনিময়ে পরস্পর যোগসাজছে আমার প্রিয় বোন শহীদ নুসরাত জাহান রাফির চরিত্র হনন করে নানান মিথ্যা ভিত্তিহীন মনগড়া বক্তব্য ত্রুটিপূর্ণ ছবি ভিডিও ও অডিও এডিটিং করে একটি কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টির লক্ষ্যে এক ভিন্ন অপচেষ্টা লিপ্ত রয়েছে। ইলিয়াস হোসেন উক্ত কন্টেন্ট পরিকল্পিতভাবে নুসরাতের উপর অগ্নি সন্ত্রাসের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর জোর প্রচেষ্টা চালানো হয়েছে। অথচ বাস্তবতা হলো নুসরাত ছিল অত্যন্ত সাহসী মেধাবী ও প্রতিবাদী স্বভাবের একজন শিক্ষার্থী। ঘটনার দিন অর্থাৎ গত 6 এপ্রিল 2019 তারিখে আমি নিজে নুসরাতকে আলিপ পরীক্ষা সেন্টার সোনাগাজী ইসলামী ফাজিল মাদ্রাসার গেটে পৌঁছে দিয়ে বাজারে অবস্থান করেছিলাম। সে খুশি মনে পরীক্ষায় হলে গিয়েছিল এবং আগে 2টি পরীক্ষা ভালোভাবে দিয়েছে। পূর্বে দুই বিষয় পরীক্ষার দিন আমি কেন্দ্রে প্রবেশ করতে পারলেও অজ্ঞাত কারণে ঘটনার দিন আমাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় নাই। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে তার গায়ে আগুন লাগার ঘটনা শুনে আমি দ্রুত মাদ্রাসায় গিয়ে পুলিশ ও আশপাশের লোকজনের সহযোগিতায় নুসরাতকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে নুসরাত তার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা বর্ণনা দেয় এবং আমি তার বক্তব্য মোবাইল ফোনে রেকর্ড করি। এমনকি আমার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়িতে যখন মৃত্যুর সাথে পাঞ্জে লড়ছেন তখন ডাক্তারদের নিকট প্রকাশ করে যে ঘটনার দিন নুসরাত পরীক্ষার হলে পৌঁছালে তার সহপাঠী ও মাদ্রাসার প্রিন্সিপালের শেলিকার মেয়ে তুহিন তাকে
তার অপর বান্ধবী নিশাতকে কারা যেন মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে মারতে করিতেছে বলিয়া ডেকে নিয়ে যায়। ভিডিও সংরক্ষণ আছে। এছাড়া নুসরাতের উত্তম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের নিকট ঘটনার বর্ণনা দিয়ে মৃত্যুকালীন জবানবন্দি প্রদান করেন। অথচ ইলিয়াস গংরা পরিকল্পিতভাবে এই ঘটনা নিয়ে নির্লজ্জ মিথ্যাচারে নেমেছে আর সাজানো নাটকের অংশ হিসেবে মিথ্যা তারিখ উল্লেখ করে প্রযুক্তির সাহায্যে ইলিয়াস গংরা যে খুদে বার্তা তৈরি করে যুবদল নেতা মিন্টুকে নুসরাতের কথিত প্রেমিক বানিয়ে সে তারিখের অনেক আগে অর্থাৎ গত 18/2018 ইন তারিখে মিন্টু সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন তাদের এই সকল অসত্য ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ও গিনাবারে প্রত্যাখ্যান করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে কোনো ফৌজদারি মামলার বিচার কার্য সম্পন্ন হওয়ার সময় তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ মৃত্যুকালীন জবানবন্দি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও সাক্ষীদের জেরা সহ বাদী ও বিবাদী পক্ষের বিজ্ঞ আইনজীবীদের যুক্তি তর্ক উপস্থাপনের মাধ্যমে দীর্ঘ শুনানি বিজ্ঞ আদালতের মামলার রায় প্রদান করেন। তথাপি বিজ্ঞ আদালতের কর্তৃক ঘোষিত রায়ের সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে আপিল করার বিধানও রয়েছে, কিন্তু একটি স্বার্থন্বেষী মহলের ইন্ধনে নুসরাত জাহান রাফি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্যকে অবৈধ উপায়ে দণ্ডমুক্তি প্রলোভন দিয়ে পরচিত করে বিপুল অর্থের বিনিময়ে সমকালের সাংবাদিক আবুল হোসেন রিপন ও আমেরিকায় পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি ইলিয়াস হোসেন গংরা বিজ্ঞ আদালতকে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালতের ঘোষিত রায়ের বিরুদ্ধাচরণ সহ কুৎসারটনা মানববন্ধন করত বিতর্কিত মন্তব্য করে বিজ্ঞ বিচারক তথা বিজ্ঞ আদালতকে জনমনে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। এটি যেমন বিজ্ঞ আদালত অবমাননার সামিল, তেমনি প্রচলিত বিচার ব্যবস্থাকে জনমনে দৃঢ় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার গভীর ষড়যন্ত্রের অংশ। বিজ্ঞ আদালতের বিরুদ্ধাচরণ করে সংঘটিত এই সকল বিতর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেল, মাননীয় আইনমন্ত্রী মহোদয় ও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, তাদের এই সমস্ত বিতর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বর্তমানে আমি ও আমার পরিবার প্রতিটি সদস্যের চরম নিরাপত্তাহীনতা ভুগছি। আশা করি পূর্বের নিয়ে সামনের দিনগুলো আপনাদের সার্বিক সহযোগিতা ও ভালোবাসা পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।